হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরায় গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অ্যাডমিশন 2023, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে অ্যাডমিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরেও প্রচুর ক্যান্ডিডেট আছে যারা এখনও কলেজে অ্যাডমিশন নিতে পারেনি, মানে যারা এখনও ভর্তি হতে পারেনি, তাদের কি হবে, কলেজে মোট কয়টা সিট এখনও বেকার আছে, সবাই কি ভর্তি হতে পারবে, তোমরা কি তোমরা ফেভারিট কলেজে এখন আর অ্যাডমিশন নিতে পারবে, আর স্পট অন অ্যাডমিশনই বা কবে হবে, তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত। দেখো, উচ্চশিক্ষার যে টোটাল এখন পর্যন্ত ভর্তি হয়েছে কলেজে 18,248 জন ক্যান্ডিডেট এখন পর্যন্ত কলেজে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, অপেক্ষায় আছে বহু ছাত্রছাত্রী। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজ 25টা যে ডিগ্রি কলেজ আছে, ভর্তি হয়েছে 18,248 জন ছেলে মেয়ে। অবশ্য এখনও আবেদনকারী ছেলে মেয়ে ভর্তি হতে পারেনি, তবে উচ্চশিক্ষা অধিকর্তা এনসি শর্মা জানিয়েছে সবাইকে ভর্তি করানো হবে। তোমাদের 24 এবং 25 জুলাই সব কলেজেই আবেদনকারী ভর্তি হতে পারবে, ভর্তি বঞ্চিত পরিবারা। তারপর কেউ যদি ভর্তি হতে না পারে, তাহলে উচ্চশিক্ষা দপ্তর সব কলেজের সাথে যোগাযোগ করে সবাইকে ভর্তি করানোর উদ্যোগ নেবে। মানে 24-25 জুলাই তোমরা স্পট অন অ্যাডমিশনের মাধ্যমে কলেজ ভর্তি হতে পারবে। এরপর যদি মিট যে উচ্চশিক্ষা দপ্তর, রাজ্য সরকার, রাজ্য শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী তার ভর্তি করার ব্যবস্থা করে দেবে, কেউই বঞ্চিত হবে না। এখন কোশ্চেন মার্ক হলো গিয়ে প্রায় 50,000 ছেলে মেয়ে আবেদন করেছিল, অনেকে 3-4টা কলেজে আবেদন করে 50,000 হয়ে গেছে। এর মধ্যে 33,000 ছেলে মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে, তার মধ্যে প্রায় 23,000 ছেলে মেয়ে রাজ্যের সাধারণ ডিগ্রিতে ভর্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মানে সবাই ভর্তি হতে পারবে না, কিন্তু ভর্তিকরণের ব্যবস্থা করানো হবে। এখন দেখার বিষয় হলো 22,000 ছেলে মেয়ে সব কলেজে ভর্তি হয়েছে গত বছর, এবার কিছুটা সংখ্যক সিট বাড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ক্যান্ডিডেট বেশি, কিছু সংখ্যক সিট এবছর বাড়ানো হবে। এখন কোশ্চেন মার্ক হলো যে আমি ভর্তি হওয়ার জন্য, ধরো আমি 3টা কলেজ চুজ করেছিলাম, একটা চুজ করেছি রামঠাকুর কলেজ, একটা চুজ করেছি ওমেন্স কলেজ ধরে নিতে পারো, আর একটা চুজ করেছি তোমার এমবিবি কলেজ। এখন কথা হলো, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি 3টা কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছি। 3টা কলেজে এই তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড অ্যাডমিশন অলরেডি কনফার্ম হয়ে গেছে। এখন যখন সিট ভ্যাকেন্ট আছে, আমি দেখলাম 3টা কলেজে আমি যে মেজর মাইনর সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, সেই সিট সেই কলেজে আর এখানে নেই। এখন সেই আমাকে আর ওই কলেজে ভর্তি হওয়ার তো সুযোগ থাকবে না স্পট রাউন্ডে, তাহলে আমাকে আমার আরেকটি কলেজে যেতে হবে নাকি? তখন আমার ধরো উদয়পুরে ভ্যাকেন্ট আছে, ধর্মনগরে ভ্যাকেন্ট আছে, সাবরুমে ভ্যাকেন্ট আছে, আমার এডমিশন কিন্তু এখন সেখানে নিতে হবে। মানে তোমার যে ফেভারিট কলেজটা কিন্তু হারাতে হবে, কারণ এখন সেই কলেজের সিট নেই। এটা হলো প্রথমত অবস্থায়। দ্বিতীয়ত অবস্থায় হয়তো অনেকের স্ট্রিমও চেঞ্জ করতে হতে পারে। ধরো আমি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, পার্টিকুলার কলেজগুলিতে সায়েন্সের কোনো ভ্যাকেন্ট পোস্ট খালি নেই, তাহলে কবে ভ্যাকেন্ট পোস্ট খালি হবে এটার কোনো সিউরিটি নেই। যদি গভর্নমেন্ট সিট না বাড়ায়, তাহলে ধরে নাও তোমাকে মোহনপুর যে ডিগ্রি কলেজ আছে, মানে খুব কাছে আছে আগরতলা শহর থেকে মোহনপুর, কিংবা তুমি রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশালগড় ডিগ্রি কলেজ আছে, এগুলাতে প্রথমত কিছু সিট ভ্যাকেন্ট থাকতে হবে, তোমাকে সেখানে অ্যাডমিশন নিতে হতে পারে। তাহলে হয়তো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো জায়গাতে তোমাকে হয়তো আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হতে পারে। ঠিক আছে, সবাই তো তোমরা যে আগরতলা শহর বা আগরতলা শহরতলির কাছের দিকে বিশালগড়, তারপরে মোহনপুর, জিরানিয়া, অনেকগুলো এখানে স্টুডেন্ট ওই আগরতলা বিভিন্ন কলেজগুলির প্রেফারেন্স দেয় ভর্তি হওয়ার জন্য, তাই ওই কলেজগুলিতে ম্যাক্সিমাম সিটি এখন আর ভ্যাকেন্ট পোস্ট নাই বললে চলে। তাহলে তোমাকে ওই কলেজগুলো তোমার প্রেফার করতে হবে। যেমন নতুন কলেজ যেটা হয়েছে তোমাদের জিরানিয়া, সেটা তোমার খয়েরপুর, যেটা সেটা তোমার দেখতে হবে, আর নাহলে তোমার মোহনপুর কলেজ দেখতে হবে, তোমাদের খোয়াই গভর্নমেন্ট ডিগ্রি কলেজ দেখতে হবে, নাহলে তোমার বিশালগড়টা দেখতে হবে, নাহলে উদয়পুরটা দেখতে হবে। মানে তোমাকে একটু, মানে তোমার যে সাইট, তোমার যে ড্রিম কলেজ, সেটা তোমার মিস হতে পারে। ঠিক আছে, এতটুকুই তোমরা সবাই চান্স পাবে, এত গাবড়ানি কিছু নেই।
তোমরা যেমনই নাম্বার পেয়েছো, যেমনই মার্কস পেয়েছো, মেরিট লিস্ট অনুযায়ী তো অনেকেই পেয়ে গেছে, তোমরাও সবাই চান্স পাবে একদম শিওর। তাহলে কিন্তু তোমার ফেভারিট কলেজটা কিন্তু এখানে মিস হয়ে যাবে, এটা 100% কনফার্ম। যদি না তুমি যে কলেজগুলিতে পেয়ার করেছো সেগুলি কলেজগুলিতে ভ্যাকেন্ট পোস্ট থাকে, আরেকটা কথা ভ্যাকেন্ট পোস্ট যদি ম্যাক্সিমাম থাকতো তাহলে তুমি কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী মানে সেখানে চান্স পেয়ে যেতে। এখন কথা হলো প্রত্যেকটা কলেজে যখন মেরিট লিস্ট বেরোয়, যে তিনটে কলেজে ভালো পেয়ার করেছে ওর কিন্তু তিনটা কলেজে ভালো নম্বর থাকবে, তিনটা কলেজেও মেরিট লিস্টে না আসবে, ও তো একটাতে অ্যাডমিশন নেবে, তখন ওই দুইটা কলেজে একটা একটা করে ভ্যাকেন্ট পোস্ট হয়েছে, সেগুলিতে সেকেন্ড রাউন্ডে চলে, তারপর থার্ড রাউন্ডে চলার পরও যদি কোনো ভ্যাকেন্ট পোস্ট কেউ থাকে তখন তোমাকে স্পট রাউন্ডে সেই কলেজে অ্যাডমিশন জন্য ডাকা হবে। তুমি অবশ্যই স্পট রাউন্ডে অ্যাডমিশন নেবে, তখন ডাইরেক্টলি কলেজে গিয়ে তোমার অ্যাডমিশন নিতে হবে অ্যাজ পার ভ্যাকেন্ট পোস্ট। এরপর যদি সুযোগ না পাও, এটা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আছে মাননীয় ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের শিক্ষা দপ্তর আছে, শিক্ষা অধিকর্তা আছে, তারা অ্যাসুরেন্স করেছে প্রত্যেকটা স্টুডেন্টই কলেজে ভর্তি হতে পারবে, কেউই মানে হাতছাড়া হবে না, ডিগ্রি সবাই ভর্তি হতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, তোমরা নিশ্চিন্তে থাকো। আর স্পট অন অ্যাডমিশনটা তোমরা ভালোভাবে রেডি হয়ে নাও, আর এরপরে যা হবে সব ভালোই হবে। ধন্যবাদ। চারিদপ্তিপুরা ইউটিউব চ্যানেল।